মালিক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। করোনা ভাইরাসের কারণে আমরা শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান করতে পারি না, বিধায় আমরা অনলাইনে কার্যক্রম শুরু করেছি। আজকে আমি অনিমাদেন বর্মন, সহকারী শিক্ষক, বাংলা দ্বিতীয় পত্র ক্লাস করছি। আশা করি তোমরা সকলে আমার ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। আমরা গত ক্লাসে সন্ধি নিয়ে আলোচনা করেছিলাম, সন্ধি কি, সন্ধি কত প্রকার এবং স্বরসন্ধি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ব্যঞ্জন সন্ধি এবং ব্যঞ্জন সন্ধির নিয়মাবলী সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমাদের জানতে হবে ব্যঞ্জন সন্ধি কাকে বলে। ব্যঞ্জন সন্ধি হচ্ছে স্বরবর্ণে ব্যঞ্জন বর্ণে, ব্যঞ্জন বর্ণে স্বরবর্ণে এবং ব্যঞ্জন বর্ণে ব্যঞ্জন বর্ণে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জন সন্ধি যেমন বলছিলাম স্বরবর্ণে ব্যঞ্জন বর্ণে, তাহলে অ আ এগুলো হচ্ছে স্বরবর্ণ এবং ক ক এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন ধ্বনি সহযোগে যে সন্ধিগুলো হয়েছে। স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি যেমন আমরা জানি অ আয়ের পর যদি ছ এবং ছ থাকে তাহলে অ আ স্থানে হবে চ ছ। যেমন অ যোগ ছ হয়েছে ছ চ ছ, এক যোগ ছত্র এক ছত্র, তাহলে আমাদের এখানে এক যোগ ছত্র এক ছত্র আমাদের ছয়ের সঙ্গে চ যুক্ত হয়েছে। এরপর আছে আ যোগ ছ, আ যোগ ছ যেমন কথা যোগ ছলে কথা ছলে, ই যোগ ছ পড়ি যোগ ছ পরিচ্ছ, তাহলে আমাদের মনে জানতে হবে অ আয়ের পর যদি ছ ছ থাকে তাহলে অ আয়ের স্থানে হবে ছয় ছয়। এরকম আরো আছে যেমন মুখচ্ছবি, বিচ্ছিন্ন, আলোচ্ছতা ইত্যাদি। এরপরের সূত্র যেটা আছে ত এবং দয়ের পর, ত এবং দয়ের পর যদি চ ও ছ থাকে তাহলে ত এবং দয়ের স্থানে হবে চ। যেমন সৎ যোগ চিন্তা সৎ চিন্তা, এখানে আমাদের ত বিলুপ্ত হয়েছে, ত এর জায়গায় চ হয়েছে।
যেমন উত যোগ দি উত যোগ দিন উত দিন এরপরে আছে আমাদের বৃহৎ যোগ টঙ্কা বৃহৎ টঙ্কা Yeah.
উচ্চারিত হবে। যেমন বাট যোগ দান, বাট যোগ দান, বাট দান। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।